ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব 2023-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র থেকে জীবন বিজ্ঞানের ভলিউম ওয়ানে মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে। এর আগের ভিডিওতে 1, 2 ও 3 মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন আলোচনা করা হয়েছে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্ট, সেখান থেকে আগেরগুলো দেখতে পারো। এখানে বিভাগ কতে দেখো, ফার্স্ট প্রশ্ন আছে, আবিষ্ট সামগ্রিক চলন ঘটে যে উদ্ভিদে সেটি হলো ভলভক্স বনচড়ার লজ্জাবতী সূর্য শিশির। এর সঠিক উত্তর হবে অপশান ক, ভলভক্স। ভলভক্সে আবিষ্ট সামগ্রিক চলন ঘটে। আবিষ্ট সামগ্রিক চলন মানে কি? সামগ্রিক চলন অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াকে বলা হয় সামগ্রিক চলন। আর আবিষ্ট বলা হচ্ছে কেন না, এখানে নির্দিষ্ট উদ্দীপকের দ্বারা আবিষ্ট হয়ে চলনটা ঘটে, তার জন্য এটাকে বলা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন। এটা এক ধরনের ট্যাকটিক চলন। ওকে, আর বাকি বঞ্চনার লজ্জাবতী সূর্য শিশির, এগুলোতে স্থান পরিবর্তন হয় না, তার জন্য এগুলো আবিষ্ট সামগ্রিক চলন নয়। বঞ্চনালে দেখা যায় প্রকরণ চলন, লজ্জাবতীতে দেখা যায় সিসমোনাস্টিক চলন, আর সূর্য শিশিরে দেখা যায় কেমোনাস্টিক চলন। ওকে, সেকেন্ড প্রশ্ন আছে, গলগণ্ড রোগ কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত, ভ্যাসোপ্রেসিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন না থাইরক্সিন? এর সঠিক উত্তর হবে অপশান ঘ, থাইরক্সিন। থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয়ে থাকে, আবার থাইরক্সিন হরমোনের কম ক্ষরণেও গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগ দু রকমের হয়, একটা হচ্ছে সাধারণ গলগণ্ড, আর একটা হচ্ছে স্ফীত নেত্র গলগণ্ড। তো সাধারণ গলগণ্ডতে টিএসএইচ এর কম ক্ষরণে হয়ে থাকে, তখন থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আর স্ফীত নেত্র গলগণ্ডতে T4 অর্থাৎ থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণ হয়, তখন থাইরয়েড গ্রন্থি ফুলে না। ওকে, তো সেই সময় কি হয়, সেই সময় চোখগুলো ফুলে যায়। ওকে, এই দুটো হচ্ছে গলগণ্ড রোগের লক্ষণ। এরপরে তিনের দাগের প্রশ্ন, প্রদত্ত বাক্যগুলি পড়ো, মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া ত্রুটি দূর হয়। তিনে বলা হয়েছে হাইপারমেট্রোপিয়াতে বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়, আর অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি দূর হয়। দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলো সঠিক? তো এখানে চারটা বক্তব্য দেওয়া আছে, এর মধ্যে কোন কোন বক্তব্য সঠিক? এখানে হচ্ছে 1 সঠিক, মায়োপিয়ার ক্ষেত্রে রেটিনার সামনে প্রতিবিম্ব তৈরি হয়, আর হাইপোমেট্রোপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। আর বাকি 2 ও 4 এগুলো ঠিক নয়। তাহলে এখানে 1 আর 3 সঠিক। তাহলে 1 আর 3 কোথায় আছে? অপশান ঘ, ঠিক আছে, অপশান ঘ হচ্ছে সঠিক হবে। পরের প্রশ্ন, উদ্ভিদের জরা রোগ রোধ করে কোনটি? জরা অর্থাৎ বার্ধক্য প্রতিরোধ করে, এটা কে করে থাকে? এটা হচ্ছে অপশান ঘ, সাইটোকাইনিন হবে। তারপরে আছে কোনটি এক্সটেন্সর পেশি, বাইসেপস, ট্রাইসেপস, পাইরিফর্মিস আর ডেল্টয়েড? এর মধ্যে সঠিক উত্তর হবে এক্সটেন্সর পেশি হচ্ছে ট্রাইসেপস, ঠিক আছে, আর ফ্লেক্সর পেশি বাইসেপস, পাইরিফর্মিস হচ্ছে তোমার রোটেটর পেশি, আর ডেল্টয়েড পেশি হচ্ছে অ্যাবডাক্টর পেশি, ঠিক আছে। তারপরে আছে মানুষের অটোজোমের সংখ্যা কত, মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত হবে? এটা সবাই জানো, 22 জোড়া অর্থাৎ 44টি। তারপরে প্রশ্ন, এল আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক না টেলোসেন্ট্রিক? এল আকৃতির ক্রোমোজোমকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো এল আকৃতির হয়, আর মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির হয়, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির, টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতির। তারপরে প্রশ্ন, ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে কী বলে? ক্রোমোজোমের প্রান্তীয় অঞ্চলকে বলা হয় অপশান ডি, টেলোমিয়ার, ঠিক আছে, টেলোমিয়ার বলা হয়। তারপরে বিভাগ খতে শূন্যস্থান পূরণ আছে, নিউক্লিওসাইড একটি নাইট্রোজেন বেস ও একটি ড্যাশ নিয়ে তৈরি হয়, একটি পেন্টোজ সুগার নিয়ে তৈরি হয়, একটি পেন্টোজ শর্করা নিয়ে তৈরি হয়। তারপরে প্রশ্ন আছে, টিউলিপ ফুল ফোটে ড্যাশ উষ্ণতায়, এটা হবে অধিক উষ্ণতায় অর্থাৎ বেশি উষ্ণতায় ফুটে। পরে প্রশ্ন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ দ্বারা আবৃত, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মেনিনজেস দ্বারা আবৃত, মেনিনজেস দ্বারা আবৃত। ওকে, এরপরে আছে সত্য মিথ্যা, অ্যামাইটোসিস কোষ বিভাজনে মেমতন্তু গঠিত হয়, এটা ভুল হবে, মেমতন্তু গঠিত হয় না,
ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়, এটা ঠিক হবে। ইন্টারফেজ দশাকালীন কোষের মধ্যে বিপাক কাজগুলো খুব বেশি পরিমাণে হয়ে থাকে, তার জন্য সেই নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। তারপরে প্রশ্ন, সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়। সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়, এটা ভুল হবে। সোমাটোট্রপিক হরমোনের বেশি ক্ষরণের ফলে মানুষের উচ্চতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তারপরে বিভাগ এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করতে হবে। হাঁটু আছে, হাঁটুর সঙ্গে ম্যাচ হবে সাইনোভিয়াল সন্ধি। তারপরে আছে কাইনেটোকোর, এটা হবে ক্রোমোজোম, অপশান গ। আর হরমোনের সঙ্গে ম্যাচ হবে রাসায়নিক দুধ। ঠিক আছে, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। কাইনেটোকোর ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে। আর হাঁটু হচ্ছে সাইনোভিয়াল সন্ধি, এখানে দুটো হাড় আছে, সেই হাড়ের মাঝখানে সাইনোভিয়াল তরল থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল সন্ধি। তারপরে আছে, একটি শব্দে উত্তর দাও, কর্পাস ক্যালোসামের কাজ কী? কর্পাস ক্যালোসাম হচ্ছে গুরু মস্তিষ্কের যে দুটো গোলার্ধ, সেই দুটো গোলার্ধের মাঝখানে সংযোজক। ঠিক আছে, তো এর কাজ কী হবে? এই কর্পাস ক্যালোসামের সাহায্যে গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ যুক্ত থাকে একসঙ্গে। ওকে, অর্থাৎ দুটো গোলার্ধকে গুরু মস্তিষ্কের একসঙ্গে যুক্ত রাখা। তারপরে প্রশ্ন আছে, বিষদৃশ্যটি লেখো, হিউমেরাস, রেডিয়াস আনলা আর হচ্ছে ফিমার, এখান থেকে আলাদা হবে কোনটা? এখান থেকে আলাদা হবে ফিমার। ঠিক আছে, হিউমেরাস, রেডিয়াস, আনলা এগুলো সব হচ্ছে হাতের হাড়ের নামগুলো, ফিমার হচ্ছে পায়ের হাড়। ঠিক আছে, এর জন্য এখানে ফিমারটা আলাদা হবে। তারপরে বিভাগ গ ও ঘতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে দেখবে, আর যদি তোমরা পিডিএফ চাও তাহলে কিন্তু ডেসক্রিপশান চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে সেখান থেকেই কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।